সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ডোনেস্কের আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মুক্ত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোপনে যে চুক্তি করছে যুক্তরাষ্ট্র। নিজেদের বোম শেল্টার সংস্কার করছে রাশিয়া। ঝাপুরিচায় ইউক্রেনীয় আজব ব্যাটেলিয়নের 10 সেনা নিহত। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া জাপানি নাগরিক নিহত। বিশ্বের অর্ধশতাধিক দেশে দেউলিয়ার ঝুঁকিতে। আজারবাইজানের রাষ্ট্রদূতকে তলব করল ইরান। এবং অনুব্রতের মেয়ের নামে এবার 50 লাখ রুপির লটারির খোঁজ। দর্শক, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে 1 লাখ আর্টিলারি শেল কেনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এসব শেল ইউক্রেনকে সরবরাহ করা হবে, যাতে রাশিয়ার সাথে লড়াই করতে পারে জেলনেস্কি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি। ডোনেস্কের আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মুক্ত। ডোনেস্কের আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মুক্ত। ডোনেস্ক পিপলস রিপাবলিক DPR এর কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পাপলোভকা সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে। চেচনিয়ার প্রধানের সহযোগী এবং আকমত বিশেষ অপারেশন ইউনিটের কমান্ডার আপটি আলাউদ্দিনভ বলেছেন, পাপলোভকা বন্দোবস্ত বৃহস্পতিবার সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে। তাই আমি মেরিন, বেসরকারি সামরিক সংস্থার কর্মীদের এবং যোগাযোগ লাইনের অঞ্চল যারা সরাসরি যুদ্ধে নিযুক্ত ছিলেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। বৃহস্পতিবার রাতে আলাউদ্দিনভ ইভিনিং উইথ ভ্লাদিমির সলোভিয়েভ টিভি শোতে বলেছিলেন। তিনি বলেন যে আকমত স্পেশাল অপারেশন ইউনিটের যোদ্ধারা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার আমরা LPR এর দ্বিতীয় কর্পসের যোদ্ধাদের সাথে নিচোনিয়া বেলোগোরোভকার উপকণ্ঠে প্রবেশ করেছি। আমরা অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি করছি, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, তিনি যোগ করেছেন। DPR এর ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলেন বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে পাপলোভকাকে মুক্ত করা হয়েছে এবং 90% এলাকায় মাইন পরিষ্কার করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোপনে যে চুক্তি করছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার কাছ থেকে 1 লাখ আর্টিলারি শেল কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এসব শেল ইউক্রেনকে সরবরাহ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা শুক্রবার 11 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে দক্ষিণ কোরিয়ার তৈরি আর্টিলারি শেল ইউক্রেনে পাঠাতে চায় ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, 1 লাখ রাউন্ড 155 মিলিলিটার আর্টিলারি শেল কিনতে একটি চুক্তি প্রায় কাছাকাছি রয়েছে ওয়াশিংটন সিওল। এগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সরবরাহ করা হবে। গোলাবারুদ যুক্তরাষ্ট্র হয়ে ইউক্রেনীয় ভূখণ্ডে পাঠানো হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই চুক্তির আলোচনা জনসম্মুখে প্রকাশ হলে হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ওই মার্কিন কর্মকর্তা। গোলাবারু চুক্তির খবরে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায়, ইউক্রেনকে প্রাণঘাতী সহায়তা না দেওয়ার ব্যাপারে সিউলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার ইয়ন হাব নিউজ এজেন্সি শুক্রবার জানায়, সিউলের প্রতিরক্ষা মন্ত্রী লি জং সুপ ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন চলতি মাসে নীতিগত আর্টিলারি চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন। ইউক্রেনকে কোন ধরনের সামরিক সহায়তা না দেওয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে হুমকি দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোন প্রাণঘাতী অস্ত্র গোলাবারুদ সরবরাহ করলে মস্কো সিউলের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হওয়ার জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি। নিজেদের বোম শেল্টার সংস্কার করছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে ছড়িয়ে থাকা বোম শেল্টার অর্থাৎ আগ্নেয়াস্ত্র কিংবা ক্ষেপণাস্ত্র থেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো পরীক্ষা করে দেখছে পুতিন সরকার। 1940 থেকে 1980 দশকে পর্যন্ত চলা স্থায়ী যুদ্ধের পর এই প্রথম নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো পুনরায় চালু করতে যাচ্ছে রাশিয়া। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এই কাজের সঙ্গে যুক্ত রুশ কর্মচারীরা নাম না প্রকাশের শর্তে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বোম শেল্টারগুলোর বেসমেন্ট থেকে শুরু করে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখার পাশাপাশি সংস্কার ও পরিষ্কার করা হচ্ছে। তারা আরো জানান, যুদ্ধের আরো ভয়াবহ পরিস্থিতিতে নাগরিক প্রতিরক্ষা অবকাঠামোগুলো যাতে পুরোপুরিভাবে ব্যবহার করা যায় সে উদ্দেশ্যেই শেল্টারগুলো সংস্কার করা হচ্ছে। এই উদ্যোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাছাড়া কোনো বিশেষ হুমকি বা পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এ কাজ পরিচালিত হচ্ছে না। এ সপ্তাহে রুশ শিক্ষা কর্মকর্তারা বলেন, আগামী বছর থেকে দেশের সব স্কুলে সোভিয়েত যুগের মতো মৌলিক সামরিক প্রশিক্ষণগুলো পুনরায় চালু করা হবে। ক্রেমলিনের নিরাপত্তা বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা নিকোলাই পাক্রুশেভ বলেন, যুদ্ধস্থানের কাছাকাছি যেসব সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সেসব এলাকায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বোম শেল্টারগুলো সংস্কার করা হচ্ছে। এমনকি এবছরের এপ্রিলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলে নির্মিত বোম শেল্টারগুলো একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়। সেখানে বলা হয় যে
শেল্টারগুলো এখন ব্যক্তি মালিকানা বা কোনো প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হচ্ছে, সেগুলো নিয়ে নেবে সরকার। তবে এখন শুধু সোভিয়েত আমলে বাসাবাড়ি, স্কুল ও সরকারি দপ্তরগুলোর বেসমেন্টে তৈরি করা শেল্টারগুলো সংস্কার ও পরিষ্কার করার কাজ চলছে। সেন্ট পিটার্সবার্গ পলিটিক্স ফাউন্ডেশনের পর্যালোচক মিখাইল ভিনোগ্রাদভ বলেন, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটি একটি কেন্দ্রীয় নির্দেশ, আবার এমনও হতে পারে এটা রুশ বেসামরিক প্রতিরক্ষা এজেন্সিগুলোর উদ্যোগ। এর মাধ্যমে তারা দেখাতে চাচ্ছেন এজেন্সিগুলো বসে না থেকে আসলেই কিছু করছে। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে রাশিয়ার মূল ভূখণ্ডে ও সীমান্তবর্তী এলাকায় হামলা চালানোর কোনো উদ্দেশ্য তাদের নেই, তারা শুধু নিজেদের জায়গাগুলো রুশ সেনাদের হাত থেকে মুক্ত করতে চায়। অন্যদিকে যুদ্ধের তীব্রতা যাতে আর না বাড়ে ও রাশিয়া যাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে, সেজন্য যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলো ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ কমিয়ে এনেছে। জাপোরিজিয়ায় ইউক্রেনীয় আজব ব্যাটালিয়নের 10 সেনা নিহত। ইউক্রেনীয় নিউনাজি আজব ব্যাটালিয়নের জঙ্গিরা জাপোরিজিয়া এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের পিছনে ঠেলে দেওয়া হয়েছিল এবং তাদের কয়েক ডজন যোদ্ধা হতাহতের শিকার হয়েছিল। উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোগ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। এটি 7 নভেম্বর তারিখে ঘটেছিল। তারা ওরেখব এবং গুলিয়াইপল এলাকায় প্রবেশ করে এবং আমাদের আর্টিলারি স্কোয়াডগুলি তাদের গুলি করে থামিয়ে দেয়। এতে 10 জন জঙ্গি নিহত এবং বাকিরা পিছু হটে যায়, জাপোরিজিয়া আঞ্চলিক কর্মকর্তা বলেছেন। রোগ এর আগে বলেছিলেন যে ইউক্রেনের সামরিক বাহিনী জাপোরিজিয়া এনগেজমেন্ট লাইন বরাবর আক্রমণের প্রস্তুতি বাড়িয়েছে। তারা ক্রমবর্ধমান বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং কর্মীদের নিয়োগ করছে। তিনি উল্লেখ করেছেন যে ইউক্রেনীয় সৈন্যরা জাপোরিজিয়া অঞ্চলে ওরেকভ এবং গুলিয়াপোলের কিয়েভ নিয়ন্ত্রিত সম্প্রদায়গুলিতে জড়ো হচ্ছে। ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া জাপানি নাগরিক নিহত। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সৈন্যদের পাশ থেকে লড়াই করা জাপানের এক নাগরিক নিহত হয়েছেন। তিনি যুদ্ধে নিহত জাপানের প্রথম নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার টোকিওতে কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন। সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু বাতসুনো জানান, 20 বছর বয়সী এই ব্যক্তি বুধবার ইউক্রেন যুদ্ধে নিহত হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এএফপিকে বলেন, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরু হওয়ার পর তিনি যুদ্ধে নিহত প্রথম জাপানি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাপান যুদ্ধবিধ্বস্ত দেশটি ছাড়তে তাদের নাগরিকদের আহ্বান জানায়। মাতসুনো সাংবাদিকদের বলেন, জাপানের কূটনীতিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ওই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করছেন। জিজি প্রেস পরিবেশিত খবরে বলা হয়, এ ব্যাপারে কর্মকর্তারা বিস্তারিত আর কিছু জানাননি। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি ছোট সৈন্য দলের সাথে যুদ্ধ করেন। বিশ্বের অর্ধ শতাধিক দেশ দেউলিয়ার ঝুঁকিতে। বিশ্বের অর্ধ শতাধিক উন্নয়নশীল দেশে ঋণ খেলাপির ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রধান আচিম স্টেইনার। বৃহস্পতিবার মিশরে COP27 জলবায়ু সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন তিনি। সম্মেলনে আচিম স্টেইনার হুঁশিয়ারি দিয়েছেন, যদি উন্নত বিশ্বের দেশগুলো সহায়তা না করে তাহলে ঝুঁকিতে থাকা এসব দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। তিনি জানান, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদহার এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে বেশ কয়েকটি দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে পড়েছে। এর মারাত্মক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। তিনি বলেন, আমাদের তালিকা এখন 54টি দেশ রয়েছে যেগুলো ঋণ খেলাপির ঝুঁকিতে পড়তে পারে। যদি আমরা কারো ধাক্কা খাই, সুদের হার বাড়ে, ঋণ গ্রহণ আরো ব্যয়বহুল হয়ে যায়, জ্বালানির খাদ্য মূল্যের খাদ্য বাড়ে, তাহলে আমরা দেখব এই দেশগুলো আর ঋণ পরিশোধ করতে পারছে না। ইউএনডিপি বলেন, এটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে। শ্রীলঙ্কার দিকে তাকান, যেটি এখন নিজের সাথে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে চলছে। তিনি আরো বলেন, জলবায়ু সমস্যার কারণে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক সমস্যা আরো বাড়ছে। এসব দেশ ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো তারা পূরণ করেনি, কিন্তু এরই মধ্যে ঝড়, বন্যা, খরা এবং তাপপ্রবাহের মতো সমস্যাগুলোর ঝুঁকি বাড়ছে। তাছাড়া বৈশ্বিক পরিবর্তিত জলবায়ুর সাথে মানিয়ে নিতে এবং গ্রিন হাউস গ্যাসের নির্গমন মাত্রা কমিয়ে আনতে উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো বার্ষিক $100 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটি যদি তারা না রাখে তাহলে এসব দেশ জাতিসংঘের জলবায়ু কার্যক্রম থেকে দূরে সরে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজারবাইজানের রাষ্ট্রদূতকে তলব করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত আলী আলিজাদেকে তলব করেছেন। লাগাতার ইরান বিরোধী প্রচারণা ও গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী একজন সহযোগী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরেশিয়া বিভাগের পরিচালক আজারবাইজানের রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পক্ষ থেকে করা প্রতিবাদ জানান। আজারবাইজানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অবন্ধসুলভ প্রচারণা চালাচ্ছেন বলে ইরান অভিযোগ তুলেছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, আমরা আশা করি এই চর্চা
বন্ধ হবে এবং এর পুনরাবৃত্তি ঠেকানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাকু। জবাবে আজেরি রাষ্ট্রদূত আলী আলিজাদে দুঃখ প্রকাশ করেন ও তেহরানের প্রতিবাদের কথা শিগগিরই আজারবাইজান সরকারকে জানান। গত মঙ্গলবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইরানের উত্তরাঞ্চলে সাম্প্রতিক একটি সামরিক পহরার সমালোচনা করেন। পাশাপাশি ইরান ও আর্মেনিয়ার কর্মকর্তাদের সাম্প্রতিক পরপর বৈঠক নিয়ে আজেরি সরকার নিজের অসন্তুষ্টির কথা জানায়। অনুব্রতের মেয়ের নামে এবার 50 লাখ রুপির লটারির খোঁজ। ভারতের পশ্চিমবঙ্গে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে এবার পঞ্চম লটারির হদিশ পাওয়া গেছে বলে দাবি করেছে সিবিআই। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির দাবি, সুকন্যার নামে 50 লাখ রুপির একটি নতুন লটারির সন্ধান পাওয়া গেছে। গরু পাচার মামলার তদন্তে নেমে এরই মধ্যে লটারি যোগের দাবি করেছে সিবিআই। অনুব্রত এবং সুকন্যার নামে আগে 4টি লটারির হদিশ পাওয়া গেছে বলে দাবি করেছিল তারা। সিবিআই এর আগে দাবি করেছিল চলতি বছরের লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বিপুল অঙ্কের টাকা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত এবং তার মেয়ে সুকন্যার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। ওই দুইজনের দুটি ব্যাংক অ্যাকাউন্টে পুরস্কার বাবদ মোট 51 লাখ রুপি ঢুকেছে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া বছর তিনেক আগে অনুব্রতের অ্যাকাউন্টে 10 লাখ রুপি এসেছিল লটারি বাবদ। বারবার লটারি জেতার পেছনে কি বারোজার না অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে সিবিআই। সিবিআই তদন্তকারীদের এবার দাবি, 20 জানুয়ারি লটারি থেকে 50 লাখ টাকা জিতেছিলেন সুকন্যা। তার ব্যাংক অ্যাকাউন্টে তথ্য খতিয়ে দেখে তা জানা গেছে। প্রসঙ্গত, জানুয়ারিতে প্রথমবার অনুব্রত লটারি জেতার বিষয়টি নজরে এসেছিল। সে সময় পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় লটারি সংস্থার ওয়েবসাইটে 1 কোটি টাকার লটারি বিজেতা হিসেবে অনুব্রতের নাম ও ছবি দেখা গিয়েছিল। অনুব্রত নিজে অবশ্য লটারি জেতার কথা কখনো স্বীকার করেননি। ওই ঘটনা তদন্তে নেমে বোলপুরের রাহুল লটারি নামে একটি লটারির দোকানে অভিযান চালায় সিবিআই। ওই দোকান মালিক শেখ আইনুল সহ আরো দুজন লটারি ব্যবসায়ীকে শান্তিনিকেতনের রতনকুঠিতে এবং সিবিআই অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি এ নিয়ে আসানসোল সংশোধনাগারে গিয়েও অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, অনুব্রত এবং সুকন্যার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে তাদের যে তারও 3টি লটারির খোঁজ পাওয়া গেছে বলে দাবি তদন্তকারীদের। সে 3টি লটারির টিকিটও বোলপুর এবং পাশের এলাকা থেকে কেনা হয়েছিল। সিবিআই দাবি, সেই লটারি বাবদ সুকন্যার অ্যাকাউন্টে 2 দফায় 25 লাখ ও 26 লাখ রুপি মিলিয়ে মোট 51 লাখ রুপি এসেছে। অন্যদিকে 2019 সালে লটারির মাধ্যমে অনুব্রতের অ্যাকাউন্টে 10 লাখ রুপি ঢোকে বলে সিবিআই সূত্রে খবর। তবে লটারি অনুব্রত সরাসরি কিনেছিলেন নাকি অন্য কারো জেতার টিকিট কিনে নিয়েছিলেন তা স্পষ্ট নয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।